তিস্তার পর গঙ্গার পানি বন্টন নিয়ে ঘোষণা দিয়ে বাগরা মমতার কেন্দ্রকে চিঠি দিয়ে জানালেন চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি ব্যত্যয় হলে দেশ জুড়ে আন্দোলন হাসিনা মোদী বৈঠককে একতরফা দাবি একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে তিস্তায় চোদ্দটা হাইডেল পাওয়া হয়েছে তখন চোখে দেখেনি পরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে আট থেকে এগারো জুলাইয়ের মধ্যে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি চুক্তি ও সমঝোতার সম্ভাবনা চায়না আমাদের ডেভেলপমেন্ট প্রসেসে অনেক ক্ষেত্রেই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সামনে যে ভালো প্রধানমন্ত্রী সফরে যাচ্ছে সেই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময় সঙ্গে আছি আমি জাফর সাদি এবার অন্যান্য শীর্ষ সংবাদ বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তি ছাড় আইএমএফ এর দুই একদিনের মধ্যেই মিলবে আরো একশো কোটি পঞ্চাশ লাখ ডলার আশা কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের কিছু মানুষ কখনোই দেশের ভালো চায় না তাদের বাদ দিয়েই এগিয়ে যেতে হবে দুই হাজার কোটি টাকার বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন স্মার্ট বাংলাদেশ তরুণ তরুণরাই এবং এয়ারবাস বিক্রি করতে ফ্রান্সের নতুন কৌশল উড়োজাহাজ কিনলে সহায়তা মিলবে স্যাটেলাইট বানাতে প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ তিস্তার পর গঙ্গার পানি বন্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগড়া দিলেন মমতা কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানালেন চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি হাসিনা মোদি বৈঠক একতরফা বলেও দাবি তার পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত মানা হবে না জানিয়ে দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে তিস্তায় চোদ্দটা হাইডেল পাওয়া হয়েছে তখন চোখে দেখেনি পরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না তিস্তার পর গঙ্গার পানি বন্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগড়া দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেছেন তাদেরকে না জানিয়ে পানি বাংলাদেশের কাছে বিক্রি করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি চলতি সপ্তাহে নয়াদিল্লি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে দুই দেশের মধ্যে সাতটি নতুন ও পুরনো তিনটি নবায়ন সহ বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আশ্বাস দেয় বিজেপি সরকার একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ নিয়ে আলোচনায় শিগগিরই বাংলাদেশ সফর করবে ভারতের কারিগরি দল গঙ্গা ও তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের প্রধান পর্যায়ের আলোচনায় ডাকা হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এতেই চটেছেন মমতা বৈঠকের পরই তা নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানায় তৃণমূল কংগ্রেস সোমবার এ বিষয়ে নিজের অবস্থান জানালেন মমতাও আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি রাজ্য সরকারকে না জানিয়ে গঙ্গা তিস্তা নিয়ে আলোচনায় ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মমতা কেন্দ্রীয় সরকারের এ বৈঠককে একতরফা দাবি করে রাজ্যের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও জানান মমতা বলেন এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো আপোষ করবে না তার সরকার তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার উদ্যান তিনি বলেন সিদ্ধান্ত হবে রাজ্যের মতের ভিত্তিতেই তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মহারাজ সব মহাধিপতি হয়ে গেছে সবে ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে দু সালে গঙ্গা চুক্তি নবায়নের কথা রয়েছে তবে মমতার এমন ঘোষণায় সেটা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে এর আগে বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে রাজি থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তির মুখে আজও আলোর মুখ দেখেনি বহু প্রত্যাশিত তিস্তা চুক্তি আমি বন্ধুত্ব করতে চাই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন তৃণমূল নেত্রী অতীতে নানা বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশকে সহযোগিতা করেছে বলে দাবি মমতার যদিও চীনকে দিয়ে ড্যাম তৈরি করেছে বাংলাদেশ বলে অভিযোগ করেছেন তিনি বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে সুব্রত আচার্য সময় সংবাদ ভারত আট থেকে এগারো জুলাইয়ের মধ্যে বেজিং সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিও জিয়ানশাও অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্ত হতে সহযোগিতা চেয়েছে ঢাকা নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরে ভারত এবং চীন গুরুত্বের জায়গায় ছিল দুটি দেশই বারবার শেখ হাসিনাকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে ইতিমধ্যে জুন মাসে দুইবার ভারত সফর করেছেন সরকার প্রধান তার পরের গন্তব্য চীন এরই মধ্যে চার দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিও জিয়ান শাও সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলাপচারিতায় বড় অংশ জুড়ে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেজিং সফর প্রসঙ্গ পাশাপাশি কথা হয় বাণিজ্য ঘাটতি কমানো বিনিয়োগ বৃদ্ধি চীনের চলমান ও ভবিষ্যৎ প্রকল্প এবং রোহিঙ্গা সংকট নিয়ে পরে সাংবাদিকদের চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী জানান শেখ হাসিনার সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে যা দুই দেশের সম্পর্কে মাইল ফলক হতে পারে uh, well, uh, agreements. Mm পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান আট থেকে এগারো জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন প্রধানমন্ত্রী শক্তিশালী আঞ্চলিক জোট ব্রিক্সে যুক্ত হতে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আট থেকে এগারো তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয় সেটি মেম্বার কান্ট্রি অর পার্টনার কান্ট্রি হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেক্স সেটা নিয়ে আলোচনা করেছি তাদের সমর্থন সহায়তা কামনা করেছে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার বিষয়টি আলোচনায় এলে চীন পাশে থাকার প্রতিশ্রুতি দেয় রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা শুরু করে তো তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দু একদিনের মধ্যেই মিলবে আরও একশো কোটি পঞ্চাশ লাখ ডলার কেন্দ্র ব্যাংকের মুখপাত্রের সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সদর দপ্তরে বৈঠকে বসেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানেই জানানো হয় এ সিদ্ধান্তের কথা সব আলোচনা সমালোচনা থামিয়ে বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তির ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ আগামী দুই দিনের মধ্যেই তৃতীয় কিস্তির একশো কোটি পঞ্চাশ লাখ ডলার পাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানীর ওয়াশিংটনে আইএমএফ সদর দপ্তরে বৈঠকে বসেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানেই জানানো হয় এ সিদ্ধান্তর কথা ঋণের কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে আইএমএফের দেয়া শর্ত বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি দেখতে গত চব্বিশ এপ্রিল ঢাকায় আসে সংস্থাটির একটি প্রতিনিধি দল আট মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন তারা এতে শর্ত বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন শর্ত বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধি দলটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় গত বছরের তিরিশ জানুয়ারি আইএমএফের সঙ্গে চারশো কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ এর তিন দিন পর প্রথম কিস্তিতে সাতচল্লিশ কোটি বাষট্টি লাখ সত্তর হাজার ডলার ছাড় করে সংস্থাটি এরপর গত ষোলোই ডিসেম্বর আসে দ্বিতীয় কিস্তির আটষট্টি কোটি বিশ লাখ ডলার দুই সাল পর্যন্ত মোট ষাটটি কিস্তিতে ঋণের পুরো অর্থ ছাড় করার কথা রয়েছে দ্বিতীয় কিস্তির পরবর্তীগুলোতে সমান অর্থ থাকার কথা থাকলেও রিজার্ভ আরও কমে যাওয়ার তৃতীয় ও চতুর্থ কিস্তিতে বেশি অর্থ চায় বাংলাদেশ বেশ কিছু কঠিন শর্তের বাস্তবায়ন ও আগামীতে আরও বড় সংস্কার কার্যক্রমের প্রতিশ্রুতি দেয় সংস্থাটি তৃতীয় কিস্তিতে আটষট্টি কোটি ডলারের পরিবর্তে একশো কোটি পঞ্চাশ লাখ ডলার অনুমোদন করেছে আইএমএফ দেওয়া ঋণের একটি অংশ জলবায়ু তহবিলের যা বাংলাদেশকেই প্রথম দেওয়া হয়েছে এই কর্মসূচি অব্যাহত থাকুক তা চাই সংস্থাটি এজন্য চতুর্থ কিস্তির জন্য আগামী জুন শেষে নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক চৌত্রিশ বিলিয়ন ডলার কমিয়ে নির্ধারণ করা হয়েছে চোদ্দ দশমিক ছিয়াত্তর বিলিয়ন ডলার মেঘ সময় সংবাদ ঢাকা কিছু লোকের কিছুই ভালো লাগে না ভালো কিছু হতেও দেয় না তাই তাদের পাত্তা না দিতেই এগিয়ে যেতে হবে সকালে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা ব্যর্থ করতে অনেক চক্রান্ত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সব বাধা অতিক্রম করে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে চায় সরকার প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা। প্রতিটি ধাপি পারিবারিক আর্থিক অবস্থা সহ নানা কারণে অনেক শিক্ষার্থী রয়েছে হুঁচট খাওয়ার শঙ্কা ঝরে পড়ার ঝুঁকি তবে শিক্ষার্থীদের সমতা নিশ্চিত আর অসচ্ছল মেধাবীদের শিক্ষা জীবনের ধারাবাহিকতা রক্ষায় সহায়তা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গভর্নমেন্ট টু পিপল বা জিটুপি পদ্ধতিতে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার আওতায় চলতি বছর চৌষট্টি লাখ সত্তর হাজারের বেশি শিক্ষার্থী পাচ্ছে দু হাজার কোটি টাকা সে অর্থ পৌঁছে যাবে মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ে অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ দু হাজার প্রাপ্ত পনেরো শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড দু হাজার নির্বাচিত একুশ কৃতি শিক্ষার্থীর হাতে পদক তুলে দেন সরকার প্রধান প্রধানমন্ত্রী জানান পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আনন্দ নির্ভর শিক্ষা ব্যবস্থায় নজর দিয়েছে সরকার সেক্ষেত্রে সমালোচকদের কথায় কান দিতেও নারাজ তিনি সারাক্ষণকে বলে পর 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 এটা ভালো লাগে বলো একটা পরিবর্তন আসলে অনেকে নানা ধরনের কথা বলে যে যা মনে করে লিখে দেয় কিন্তু সেটা আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি বলছি ওটা লিখলে ওটা লিখলে শুনবো না তো আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে আমি এটা বিশ্বাস করি না অনেক চক্রান্ত আর বাধা থাকলেও তরুণ প্রজন্মের উপর ভর করি দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান সরকার প্রধান এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি তো কিছু তো সংখ্যক লোক থাকে সব সময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না তো তাদেরকে ইগনোর করতে হবে শেখ হাসিনা বলেন বিনামূল্যে বই বিতরণকে অনেকে অসম্ভব মনে করলেও তা করি দেখিয়েছে আওয়ামী লীগ সরকার ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে আবারও চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ান এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে চীনের প্রেসিডেন্ট যেন আন্তরিকভাবে উদ্যোগ নেন শি জিনপিংয়ের কাছে এই বিশেষ বার্তা পৌঁছে দিতে বলেন শেখ হাসিনা এয়ারবাস বিক্রি করতে এবার নতুন কৌশল নিল ফ্রান্স ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত জানান উড়োজাহাজের বিনিময়ে স্যাটেলাইট বানাতে সহায়তা করবে তার দেশ বিমানের কাছে এয়ারবাসের উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাগিদও দেন তিনি বর্তমানে বিমানের বহরে থাকা একুশটি উড়োজাহাজের ষোলোটি মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি দীর্ঘদিনের মার্কিন আধিপত্যে এবার প্রথমবার ভাগ বসাচ্ছে ফ্রান্স ফরাসি প্রেসিডেন্টের ঢাকা সফরে দশটি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ এরপরই উড়োজাহাজ বেসতে বোয়িং ও এয়ারবাসের আড়ালে শুরু হয় ফ্রান্স ও আমেরিকার দৈরথ তবে এ যাত্রায় বোয়িংকে পেছনে ফেলে উড়োজাহাজ বিক্রির দেশ পাচ্ছে এয়ারবাস সোমবার সচিবালয়ে উড়োজাহাজ বিক্রি প্রক্রিয়া সম্পন্ন করতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসেন ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপই বৈঠকে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে তাগাদা দেন ফরাসি রাষ্ট্রদূত এয়ারবাসের প্রপোজাল যেগুলো আছে এগুলো আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে কখন কিভাবে কিভাবে করব সেটার একটা অ্যাকশন প্ল্যান টাইম ফ্রেম কার কি দায়িত্ব হবে কিভাবে আমরা এটা আগাবো সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে প্রতিমন্ত্রী জানান বঙ্গবন্ধু স্যাটেলাইট এক ছাড়াও আরো চার থেকে ছয়টি স্যাটেলাইট তৈরি করবে বাংলাদেশ এয়ার বাসের উড়োজাহাজ বিক্রির বিনিময়ে বাংলাদেশি কর্মীদের মাধ্যমে এসব স্যাটেলাইট বানাতে কারিগরি ও আর্থিক সহায়তা করবে ফ্রান্স চারটা থেকে ছয়টা স্যাটেলাইট আমরা তৈরি করব স্যাটেলাইটের টেকনোলজি জানা নলেজ ট্রান্সফার টেকনোলজি ট্রান্সফার এবং ক্যাপাসিটি বিল্ডিং এগুলোতে আমরা কিন্তু নেগোশিয়েট করছি সকলের সাথেই এ সময় জুলাই থেকে আনঅফিসিয়াল মোবাইল ফোন শনাক্ত করে গ্রাহককে নিবন্ধনের বার্তা দেয়া হবে তবে কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না বলেও জানান জুনায়েদ আহমেদ পলক শুভ খান সময় সংবাদ ঢাকা ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য দিচ্ছে এই বার্তা বলছে দু হাজার অর্থ বছরের কোটি লাখ ডলারের বাণিজ্য ঘাটতি কমে দাঁড়িয়েছে কোটি ডলারে বাংলাদেশের অন্যতম বাণিজ্য অংশীদার প্রতিবেশী দেশ ভারত অবশ্য দেশটিতে যে পরিমাণ পণ্য রপ্তানি করে বাংলাদেশ আমদানি করা হয় তার কয়েক গুণ বেশি ফলে বরাবরই ভারতের সঙ্গে বড় বাণিজ্য ঘাটতিতে থাকে বাংলাদেশ ভারতে অর্থবছর হিসাব করা হয় এপ্রিল থেকে পরবর্তী মার্চ পর্যন্ত ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে দু হাজার একুশ বাইশ অর্থ বাংলাদেশে এক হাজার ছয়শ পনেরো কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করেছে দেশটি যা দু হাজার বাইশ তেইশ অর্থ চব্বিশ দশমিক তিন নয় শতাংশ কমে নামে এক হাজার দুশো একুশ কোটি উনষাট লাখ ডলারে আর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আরো নয় দশমিক চার পাঁচ শতাংশ কমে নামে এক হাজার একশো ছয় কোটি বারো লাখ অন্যদিকে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও ভারতের সঙ্গে রফতানি বাণিজ্যে সুদিন দেখে বাংলাদেশ দুহাজার বাইশ তেইশ অর্থ বছরে প্রথমবারের মতো ভারতে বাংলাদেশের রফতানি দুশো কোটি ডলার ছাড়িয়ে যায় অবশ্যই পরিসংখ্যানে লুকিয়ে আছে অন্য এক বারতা ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দু একুশ বাইশ অর্থ বছরে বাণিজ্য ঘাটতি ছিল এক হাজার কোটি চুরাশি লাখ ডলার পরের বছর তা কমে দাঁড়ায় এক হাজার কোটি ডলারের কিছু বেশি আর দু তেইশ চব্বিশে তা কমে দাঁড়ায় নয়শো একুশ কোটি ডলারে এমন প্রেক্ষাপটে রফতানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি আরও নামিয়ে আনার তাগিদ ব্যবসায়ী নেতাদের আমাদের ট্রেড ভলিউমটা কমে গেছে এই ফলনটা কমার পিছনে আসলে কিন্তু এটা আমাদের দেশের একটা স্ট্র্যাটেজি ছিল না আমার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট দুটোই কমেছে ইটাজ নট মিন যে আমার এক্সপোর্ট ভালো হয়েছে বা আমাদের যে বলি যে ব্যবসার যে সামঞ্জস্য ব্যালেন্স অফ ট্রেড এটাতে আমরা বেটার হয়েছি তা না আসলে একমাত্র ওয়ে হচ্ছে টু এক্সপোর্ট মোর তথ্য বিশ্লেষণে দেখা যায় ভারত থেকে আমদানির তালিকার শীর্ষ রয়েছে তুলা জ্বালানি তেল ভিটামিন ও অন্যান্য খনিজ পদার্থ রেল ও ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি অন্যদিকে ভারতে রফতানি তালিকার শীর্ষে রয়েছে তৈরি পোশাক সুতা ও অন্যান্য টেক্সটাইল পণ্য ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা